হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে জিজ্ঞাসা করা হলো ও আবু হুরায়রা 40 পর বলতে কি 40 দিন পর তিনি বললেন না 40 সপ্তাহ পর না 40 মাস পর না 40 বছর পর না এই পর্যন্ত শেষ এরপরে যদি প্রশ্ন করা হতো প্রশ্নটা হতো 40000 বছর পর নাকি কিন্তু আর কোনো প্রশ্ন করা হয় নাই এই দিকে লক্ষ্য করে মুফাসসিরিনে কেরাম বলেন সর্বশেষ যেই লোকটা দুনিয়া থেকে বিদায় নেবে তাতে তাকেও কম পক্ষে 40000 বছর আলমে বরজখের বাসিন্দা থাকা লাগবে তার মানে আমরা প্রত্যেকই আলমে বরজখের বাসিন্দা হব দীর্ঘকাল তবে অনন্তকাল সেখানে থাকা লাগবে না দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের মাধ্যমে আমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানযুরুন অতঃপর যখন আরো একবার সিংহায় ফুৎকার দেওয়া হবে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে দাঁড়ায়া যাবে উঠে যাবে ডানে বামে তাকায়া দেখতে থাকবে কি কঠিন মুসিবত ওই ব্যক্তি যখন হাসরের ময়দানে উঠবে শুধুমাত্র হাসরের ময়দানের চেহারা অবস্থা দেখে যার কবরে আযাব ছিল সেও তার আযাবের কথা ভুলে যাবে কেমন অবস্থা হবে কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন প্রত্যেককে বিবস্ত্র অবস্থায় উঠবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ মানুষেরা কি লজ্জা পাবে না একে অপরের দিকে কি তাকাবে না একজন আরেকজনকে কি দেখবে না নবীজি বললেন আয়েশা মানুষ এতটা পেরেশান থাকবে চিন্তিত থাকবে ভীত থাকবে একজন অপরজনের দিকে তাকানোর বিষয়টা কল্পনাও করবে না এমন কঠিন এক মুসিবতের সময় ওই দিনটার নাম হলো ইয়াউমুল হাসর ওই দিনটার আরেক নাম ইয়াউমুল কিয়ামাহ ওই দিনের আরেক নাম হলো ইয়াউমুল জাযা যেই দিনের স্মরণ প্রতিনিয়ত আমাদেরকে করায় দেওয়া হয় যখন আমরা ইমামের পেছনে নামাজ পড়ি ইমামের কেরাত মুসল্লির কেরাত বলেন তো ইমামের পেছনে যখন নামাজ পড়ি ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েন কি পড়েন না সূরা ফাতিহার মধ্যে ইমাম সাহেব বলেন মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক আল্লাহ বিচার দিবসের মালিক এই বিচার দিবসের কথা প্রতি রাকাতে ইমাম সাহেব আমাদেরকে স্মরণ করায় দেয় আবার যখন সুন্নাত বিতির নফল নামাজগুলো আমি একা পড়ি তখনও আমি সূরা ফাতিহা প্রত্যেক রাকাতেই পড়ি আমিও বলি মালিক ইয়াউমিদ্দিন প্রতিদিন কতবার এই সূরাটা আমরা তিলাওয়াত করি কিন্তু এই সূরার মধ্যে আমাদের জন্য কি খবর দেওয়া হয় কি শিক্ষণীয় বিষয় আছে সেটার দিকে আমরা নজর দেই না আমরা যদি সেইটার দিকে নজর দিতাম আমাদের দুনিয়ার কর্মগুলো সুন্দর হয়ে যেত ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যখন নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত বিলম্ব হবে না যথা সময়ে মালাকুল মউত তার কর্ম সম্পাদন করবে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমার আপনার নাম হয়ে যাবে লাশ আমাদের অঞ্চলে যখন কোনো মানুষ মারা যায় তার মৃত্যুর খবর যখন মানুষের কাছে প্রচার করা হয় পৌঁছানো হয় খবরটা এই রকম বলে অমক এলাকার অমক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে
আগামী দিন সকাল 10টায় অমুক জায়গায় তার জানাজা হবে আশা করি আপনাদের অঞ্চলেও এই ধরনের কথাগুলো বলে মানুষের মৃত্যুর খবর প্রচারের সময় একটা শব্দ বলে ইন্তেকাল করিয়েছে ইন্তেকাল ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া চূড়ান্তভাবে শেষ হয়ে যাওয়া নয় ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া তার মানে তিনি এক জায়গায় ছিলেন আরেক জায়গায় গিয়েছে তার মানে আমাদের খবর দেওয়া হয় অমুকের ছেলে অমুক আজ বিকাল 5 ঘটিকার সময় দুনিয়ার জগৎ থেকে স্থানান্তরিত হয়ে নতুন আরেক জগতে পদার্পণ করেছেন যেই জগতের নাম হলো আলমে বারজখ সাধারণ ভাষায় আমরা ওই জগৎটাকে বলি কবর জগৎ কবর জগৎ মানুষ ইন্তেকালের পর যখন আলমে বারজখের বাসিন্দা হয় কবরের বাসিন্দা হয়ে যায় ওই জগতের কোনো কিছুই আমরা দেখতে পারি না তবে দেখা যায় না বিধায় অস্বীকার করার কোনো সুযোগ নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরস্থ করার পর কারো কবর হয় জান্নাতের বাগান রওদাতুন মিন রিয়াদিল জান্নাহ কারো কবর হয়ে যায় জান্নাতের বাগান কারো কবর হয়ে যায় জাহান্নামের একটা গর্ত আলমে বারজখের বাসিন্দা আমাদের প্রত্যেককে হতেই হবে আমাদের প্রত্যেককে আলমে বারজখের বাসিন্দা হওয়াই লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন ইসরাফিল আলাইহিস সালামের প্রথমবার সিংহায় ফুৎকারের মাধ্যমে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে প্রত্যেকটা মানুষের মৃত্যু ঘটবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শা আল্লাহ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমবার সিংহায় ফুৎকারের পর আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব অজ্ঞান হয়ে যাবে যত মানুষ থাকবে সব অজ্ঞান হয়ে যাবে মুফাসসিরিন কেরাম বলেন প্রথমে অজ্ঞান হবে এরপরে তাদের মৃত্যু ঘটবে এইবার দ্বিতীয়তে আরো একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে তবে প্রথমবার সিংহায় ফুৎকারের পর কত কাল বা কত সময় পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে এ ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে জিজ্ঞাসা করা হলো ও আবু হুরায়রা 40 পর বলতে কি 40 দিন পর তিনি বললেন না 40 সপ্তাহ পর না 40 মাস পর না 40 বছর পর না এই পর্যন্ত শেষ এরপরে যদি প্রশ্ন করা হতো প্রশ্নটা হতো 40,000 বছর পর নাকি কিন্তু আর কোনো প্রশ্ন করা হয় নাই এই দিকে লক্ষ্য করে মুফাসসিরিন কেরাম বলেন সর্বশেষ যেই লোকটা দুনিয়া থেকে বিদায় নিবে তাতে তাকেও কম পক্ষে 40,000 বছর আলমে বারজখের বাসিন্দা থাকা লাগবে তার মানে আমরা প্রত্যেকই আলমে বারজখের বাসিন্দা হব দীর্ঘকাল তবে অনন্তকাল সেখানে থাকা লাগবে না দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের মাধ্যমে আমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন অতপর যখন আরো একবার সিংহায় ফুৎকার দেওয়া হবে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে দাঁড়ায় যাবে উঠে যাবে ডানে বামে তাকায়া দেখতে থাকবে কি কঠিন মুসিবত ওই ব্যক্তি যখন হাসরের ময়দানে উঠবে শুধুমাত্র হাসরের ময়দানের চেহারা অবস্থা দেখে
যার কবরে আযাব ছিল সেও তার আযাবের কথা ভুলে যাবে কেমন অবস্থা হবে কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন প্রত্যেককে বিবস্ত্র অবস্থায় উঠবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ মানুষেরা কি লজ্জা পাবে না একে অপরের দিকে কি তাকাবে না একজন আরেকজনকে কি দেখবে না নবীজি বললেন আয়েশা মানুষ এতটা পেরেশান থাকবে চিন্তিত থাকবে ভীত থাকবে একজন অপরজনের দিকে তাকানোর বিষয়টা কল্পনাও করবে না এমন কঠিন এক মুসিবতের সময় ওই দিনটার নাম হলো ইয়াউমুল হাশর ওই দিনটার আরেক নাম ইয়াউমুল কিয়ামাহ ওই দিনের আরেক নাম হলো ইয়াউমুল জাযা যেই দিনের স্মরণ প্রতিনিয়ত আমাদেরকে করায় দেওয়া হয় যখন আমরা ইমামের পেছনে নামাজ পড়ি ইমামের কেরাত মুসল্লির কেরাত বলেন তো ইমামের পেছনে যখন নামাজ পড়ি ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েন কি পড়েন না সূরা ফাতিহার মধ্যে ইমাম সাহেব বলেন মালিকি ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক আল্লাহ বিচার দিবসের মালিক এই বিচার দিবসের কথা প্রতি রাকাতে ইমাম সাহেব আমাদেরকে স্মরণ করায় দেয় আবার যখন সুন্নাত বিতির নফল নামাজগুলো আমি একা পড়ি তখনও আমি সূরা ফাতিহা প্রত্যেক রাকাতেই পড়ি আমিও বলি মালিকি ইয়াউমিদ্দিন প্রতিদিন কতবার এই সূরাটা আমরা তিলাওয়াত করি কিন্তু এই সূরার মধ্যে আমাদের জন্য কি খবর দেওয়া হয় কি শিক্ষণীয় বিষয় আছে সেটার দিকে আমরা নজর দেই না আমরা যদি সেইটার দিকে নজর দিতাম আমাদের দুনিয়ার কর্মগুলো সুন্দর হয়ে যাইত আমরা শুধু মুখস্থ আছে পড়ার দরকার পড়ি একটু বোঝার চেষ্টা করি না হৃদয় দিয়ে অনুধাবন করি না আপনি আমি যদি এতটুকু চেষ্টা করতাম মনে করেন নামাজে তো সূরা ফাতিহা আমরা পড়ি প্রত্যেক নামাজের প্রতি রাকাতে একা একা যখন পড়ি একা একা নামাজ পড়ার সময়ও অনেকে বলে হুজুর কই যে খেয়াল যায় টেরো পাই না বলেন তো ওই লোকটা যদি সূরা ফাতিহার অর্থটা জানতো ছোট যেই সূরাগুলা নামাজের মধ্যে পড়ে সেই সূরাগুলার অর্থ জানতো মাহারিফুল কোরআন দেখে যদি একটু তাফসিরটা দেখা নিত উনি সূরা ফাতিহা পড়তো আর ওনার জেহেনে ওই সূরা ফাতিহার সারমর্মগুলো কাজ করত ওনার খেয়াল বিচ্যুত উনি হতেন না প্রত্যেকটা আয়াত পড়তেন আর হৃদয়ের মাঝে ওই তাফসির কি ওগুলো ভেসে উঠত ওই সময়ের নামাজ আর মুখস্থ গদ ভাজা পড়ার নামাজ এই দুইটার মধ্যে কি তফাত নামাজই নিজেই বুঝতে পারতো ঠিক কিনা বলেন মালিক ইয়াউমিদ্দিন পড়তেছি যে কোন বিচার দিবসের মালিক এটা যদি আমরা অনুধাবন করতে পারতাম তাহলে তো কাজই হয়ে যেত তাহলে এই দিবসের কথা আমাদেরকে প্রতিনিয়ত স্মরণ করে দেওয়া হয় ওই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাশর কারণ সেই দিন সবাইকে একত্রিত করা হবে আর এক নাম হলো ইয়াউমুল জাযা কারণ সেই দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে মোট কথা বিষয়টা হলো কিয়ামতের দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে ওই দিনটা আল্লাহ তাআলা চূড়ান্ত রায় দিবেন চূড়ান্ত রায় কোন ন্যায় বিচারক সে যদি ন্যায় পরায়ণতার সাথে কোন বিষয়ের নির্ভুল সিদ্ধান্ত রায় দিতে চায় তাহলে ওই বিচারককে দুটো জিনিস সামনে রেখে রায় দিতে হয় ন্যায় বিচারের জন্য বিচারকের সামনে দুটো জিনিস দরকার কয়টা জিনিস দুটো জিনিস কথা বুঝতেছেন আপনারা দুনিয়াতেও যখন কোনো বিচারক বিচার করেন
তাকেও ওই দুইটা জিনিস সামনে রেখেই রায় দিতে হয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই দুটো জিনিস সামনে রেখেই রায় দিবেন তবে দুনিয়ার আদালত আর আল্লাহর আদালতের মধ্যে একটু তফাত আছে আল্লাহ রাব্বুল আলামিনের আদালত কেমন হবে আল্লাহ তাআলা বলেন ونضع الموازين القسط ليوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز الله رب العالمين বলেন আমি কিয়ামতের দিন ইনসাফের বিচারালয় قائم করব ন্যায় বিচারের আদালত قائم করব দুনিয়ার আদালতের মধ্যে ন্যায় বিচার নাই অধিকাংশ জায়গায় অবিচার ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি ন্যায় বিচারের বিচারালয় قائم করব দুনিয়ার আদালতের মধ্যে ন্যায় বিচার নাই আর আল্লাহ তাআলা বলেন আমার আদালতের মধ্যে কোনো অবিচার নাই ফালা তুযলামু নাফসুন শাইআ কারো প্রতি ন্যূনতম কোনো জুলুম করা হবে না وإن كان مثقال حبة من خردل أتينا بها الله تعالى বলেন কেউ যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণ কোন আমল করে আতাইনা বিহা সেটাকেও হাজির করা হবে আল্লাহ তাআলা বলেন শুধু আমল হাজির করা হবে তা নয় প্রত্যেকের হিসাব নেওয়া হবে আর আল্লাহ তাআলাই হিসাব নেওয়ার জন্য যথেষ্ট তিনি বলেন কাফা বিনা হাসিবিন হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট ওই দিন আল্লাহ তাআলা ইনসাফের বিচারালয় قائم করবেন আর একচ্ছত্র অধিপত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একচ্ছত্র অধিপত্য পাওয়ার কারণে যে তিনি অবিচার করবেন তা নয় বরং ন্যায় বিচার করবেন আর ন্যায় বিচারের জন্য কয়টা জিনিস দরকার দুইটা জিনিস এক নাম্বার দরকার স্বচ্ছ সাক্ষী এবং সাক্ষক সাক্ষী এবং সাক্ষ্য দুটোই স্বচ্ছ দরকার বাস্তবতা হলো দুনিয়ার আদালতগুলোর মধ্যে সাক্ষীও ভেজাল তার সাক্ষ্যও ভেজাল ব্যক্তিও ভেজাল তার বক্তব্যও ভেজাল সাক্ষীও মিথ্যা আদালতে গিয়ে যা বলে তাও মিথ্যা ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার সাক্ষী এবং সাক্ষক স্বচ্ছ সাক্ষী এবং সাক্ষর ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন বলেন তো দুনিয়ার যেখানেই হোক ঘরে হোক বাহিরে হোক বাজারে হোক বাসায় হোক আধার রাতে ঘরের কোণে একাকী হোক আমরা যেই আমল করি যা করি যখন করি যেভাবে করি আমাদের সব আমলগুলোর ব্যাপারে আমাদের সব কর্মগুলোর ব্যাপারে দুনিয়ার মানুষ যদিও না জানে সব কর্মের অন্যতম প্রত্যক্ষদর্শী যিনি তিনি কে সাক্ষী হওয়ার জন্য প্রত্যক্ষদর্শী হইতে হয় দুনিয়ার মানুষ তো অনেক সময় ভুল দেখে আবার যাইয়া মিথ্যা কথাও বলে কিন্তু আল্লাহ তাআলা তো সামিউম বাসির সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এজন্য আমার আপনার সব কর্মের অন্যতম প্রধান সাক্ষী কে জোরে বলেন কে আল্লাহ তাআলা বলেন কাফা বিল্লাহি শাহীদা সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট এখন যদি কেউ বলে যিনি বিচার করবেন তিনি যদি সাক্ষী হন তা তো হয় না যদি কেউ বলে আল্লাহ তাআলা আরো সাক্ষী রাখছেন আমাদের সাথে ফেরেশতা আছে ফেরেশতা আমাদের সাথে সকাল সন্ধ্যা এক এক দল ফেরেশতা শিফটিং বাই শিফটিং ডিউটি করে এক দল ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আপনার সাথে থাকে ওই দল সন্ধ্যায় চলে যায় আরেক দল ফেরেশতা আসে যারা সকাল পর্যন্ত থাকে এরাও আমার আপনার কর্মের সাক্ষী আবার আমাদের প্রত্যেকের সাথে সর্বক্ষণ কয়েকজন ফেরেশতা থাকে এর মধ্যে একজন ডান কাঁধে আরেকজন বাম কাঁধে সম্মানিত লেখকদ্বয় আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো
তার মানে আমার কর্মের ব্যাপারে যে জানে সে আমার কর্মের সাক্ষী এক নাম্বার সাক্ষী আল্লাহ দুই নাম্বার সাক্ষী হলো আমার দুই কাদের ফেরেশতা তিন নাম্বার সাক্ষী আমি আপনি যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কর্ম সম্পাদন করি এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার কর্মের ব্যাপারে সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন কিয়ামতের দিন আমার হাত পা চোখ কান আমার আপনার ব্যাপারে সাক্ষী দিবে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ তাআলা বলেন সেই দিন আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব আজকের এই দিন আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব অর্থাৎ কিয়ামতের দিন মুখের উপরে মোহর মেরে দেওয়া হবে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম আমার সাথে কথা বলবে তাদের হাত ওয়াতাশহাদু আরজুলুহুম সাক্ষী দিবে তাদের পা বিমা কানু ইয়াকসিবুন এই হাত পা দ্বারা সে দুনিয়ায় কি উপার্জন করেছে হাতকে ব্যবহার করে পাকে ব্যবহার করে দুনিয়ায় সে কি করেছে সব সেই দিন হাত পা বলে দিবে শুধু হাত পা বলবে তা নয় আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামাউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে তাদের কান সাক্ষী দিবে তাদের চোখ সাক্ষী দিবে এই জবান চামড়া বিমা কানু ইয়ামালুন ওইগুলোর দ্বারা তারা কি আমল করেছে কি কর্ম করেছে এরা নিজেরাই বলে দিবে এখানে তো 60 70 বছর হায়াতের লোক আছেন বলেন তো 60 70 বছর এই হাত পা চোখ কান একসাথে এরা কি এই হায়াতের জিন্দেগিতে দুই একবার কথা বলছে নাকি বলে নাই এত বছর একসাথে কোনো কথা বলে না যখন কিয়ামতের দিন এদেরকে কথা বলতে দেখবে লোকটা হতবাক হয়ে যাবে সে বলবে কালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা কেমন যেন সে বলতে চায় এত কাল দুনিয়া একসাথে ছিলাম কোনোদিন তো তোমরা কথা বলো নাই আজকে কে তোমাদের কথা বলার ক্ষমতা দিল যার কারণে লিমা শাহিদতুম আলাইনা তোমরা আমাদের বিপক্ষে সাক্ষী দিচ্ছ এইবার অঙ্গ প্রত্যঙ্গ গুলো জবাব দিবে কলু আন্তকনাল্লাহ আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে আমি যদি আরো সাক্ষী বলি লম্বা হয়ে যাবে আলোচনা জমিন মানুষের কর্মের সাক্ষী সময় মানুষের কর্মের সাক্ষী এখন বলেন দুনিয়াতে তো মিথ্যা সাক্ষী দিয়ে নিরহ লোকজনকে জেল খাটানো যায় বেড়ি পড়ানো যায় হুমকি ধামকি দিয়ে সাক্ষীর সাক্ষ্যকে বদল করা যায় মিথ্যা সাক্ষ্য দেওয়ানো যায় কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে সাক্ষী হিসাবে রাখছেন এদের কি ঘুষ টুস দিয়া হুমকি ধামকি দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ানো যাবে যাবে না তাহলে এক নাম্বার দরকার স্বচ্ছ সাক্ষী এবং সাক্ষ্য আল্লাহ তাআলা এই এক নাম্বার যেটা দরকার ন্যায় বিচারের যথাযথভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন দুই নাম্বার দরকার হলো কর্মের প্রমাণ অথবা কর্ম সংরক্ষণ এই দুইটার দ্বিতীয়টা দরকার প্রমাণ দরকার যে সে কাজটা করেছে এর দলিল আদিল্লা দরকার আমি আপনি দুনিয়ায় যত কর্ম করি সব কর্ম সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছে কেরামান কাতিবিন তারা শুধু আমাদের কর্মের ব্যাপারে জানে তা নয় ইদিয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ক্বাইদ তারা দুইজন আমাদের দুই কাঁধে বসে আমাদের কর্মগুলো লিপিবদ্ধ করে শুধু তাই না আরো একজন ফেরেশতা আছে যার কাজ হলো আমরা যেই কথাগুলো বলি কথাগুলোকে রেকর্ড করা সংরক্ষণ করা আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সদা তৎপর একজন ফেরেশতা আমাদের সাথে আছে মানুষ জবান দিয়ে যা নিক্ষেপ করে যেই কথা বলে সদা তৎপর ফেরেশতা তৎক্ষণাৎ ওই কথাগুলোকে রেকর্ড করে সংরক্ষণ করে হায় রে হায় আজকে বিজ্ঞান বলতেছে মানুষ যেই কথা বলে সেই কথাগুলো ধ্বংস হয়ে যায় না সব বাতাসের সাথে আছে আমি আপনি যেই কথাগুলো বললাম বলি বলতেছি বলবো সব কথাগুলো বাতাসের সাথে মিলে আছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি বলে আব্দুর রহিম দুনিয়ায় কত কথা বলছে বাতাস সব কথাগুলো আলাদা করে আমার সামনে হাজির করো বলেন তো এই কাজটা আল্লাহ তাআলার জন্য শুধু সহজ নাকি অতি সহজ অতি সহজ কাজ এজন্য আমার আপনার কর্ম আল্লাহ তাআলা সংরক্ষণের ব্যবস্থা করেছেন কথা কাজ সব এগুলো ফাইল আকারে আমলনামা আকারে প্রস্তুত হচ্ছে ওই যে ইয়াউমুল হাশর যেই দিন আমাদের সকলকে একত্রিত করা হবে দুনিয়ার মধ্যে আমি আপনি যেই কর্ম করেছিলাম ফাইল আকারে প্রস্তুত হাশরের দিন প্রত্যেকের ফাইল আল্লাহ ছেড়ে দিবে যার ফাইল যার আমলনামা তার কাছেই যাবে তবে কেউ আমলনামা পাবে ডান হাতে কেউ বা পাবে বাম হাতে এটা আবার তার ইচ্ছাধীন থাকবে না মন চাইলেই ডান হাতে আমলনামা নেওয়া যাবে না মন চাইলেই বাম হাতে আমলনামা নেওয়া যাবে না কে ডান হাতে আমলনামা পাবে কে বাম হাতে আমলনামা পাবে তার দুনিয়ার কর্মের উপরে সেটা নির্ভর করবে এইবার যারা ডান হাতে আমলনামা পাবে তারা আনন্দিত কারণ ডান হাতে যারা আমলনামা পাইল তারা তো সফল পরীক্ষায় পাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন যারা ডান হাতে আমলনামা পাবে তারা কেমন আনন্দিত হবে আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ক্বরাউ কিতাবিয়া إني ظننت أني ملاق حسابيا ডান হাতে যারা আমলনামা পাবে তারা আনন্দিত হয়ে মানুষদেরকে বলবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া এই তো আমার কিতাব এই তো আমার আমলনামা তোমরা পড়ো আমার আমলনামা পড়ো সে ডান হাতে আমলনামা পেয়ে খুশি এইবার ডান হাতে আমলনামা পাওয়ার কারণটাও সে কেমন যেন বলে দিবে সেই কারণটা কি সে তো বলবে ইন্নি যনন্তু আন্নি মুলাকিন হিসাবিয়া আমি ডান হাতে আমলনামা পাওয়ার কারণটা কি শোনো কেমন যেন সে কথা বলে বলবে আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে তার মানে আমি দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম দুনিয়ায় আমি যেই কাজ করতেছি এই কাজের হিসাব আমাকে আল্লাহর সামনে দিতে হবে এই বিশ্বাস আমার দুনিয়ায় ছিল যার কারণে দুনিয়ায় কাজ বাজ বুঝাশুনা করছি এই জন্যই তো আজকে আমলনামা কোন হাতে ডান হাতে সে আনন্দিত খুশি আরেক দল বাম হাতে আমলনামা পাবে তবে তার আমলনামা সামনাসামনি দেওয়া হবে না তাফসীরের মধ্যে আসছে বাম হাতটা বুক চিরে পেছন দিকে নেওয়া হবে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে সে বাম হাতে আমলনামা পায় কি বলবে আল্লাহ তাআলা বলেন সে বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا সে বলবে হায় দুর্ভোগ লাম উতা কিতাবিয়া আমি যদি এই আমলনামায় কিতাব না পাইতাম কতই না ভালো হতো ওয়ালাম আদরি মা হিসাবিয়া আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো সোজা কথা ডান হাতে আমলনামা যিনি পাবেন তিনি সম্মানিত তিনি জান্নাতি
বাম হাতে যে আমলনামা পাবে সে লাঞ্ছিত বঞ্চিত জাহান্নামী এই জন্য দুনিয়ায় যে যেমন কর্ম করবে সে তার কর্মের নিকটে আবদ্ধ আল্লাহ তাআলা এই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটি মানুষ তার কর্মের নিকটে আবদ্ধ এখানে উদ্দেশ্য হলো যারা বাম হাতে আমলনামা পাবে তারা তাদের বদ আমলের কারণে জাহান্নামে আবদ্ধ থাকবে ইল্লা আসহাবাল ইয়ামিন তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা নয় বাম হাতে আমলনামা যারা পাইলো তারা তাদের কর্মের কারণে জাহান্নামে আবদ্ধ বাম হাতে যারা ডান হাতে যারা আমলনামা পাবে তারা তো জাহান্নামী নয় তারা জান্নাতী জান্নাতী জান্নাতে যাওয়ার পর কোন চিন্তা ভয় ভীতি টেনশন আসে নাকি কোন চিন্তাও নাই কোন ভয়ও নাই কোন পেরেশানিও নাই কোন ভয়ও নাই চিন্তাও নাই টেনশনও নাই পেরেশানিও নাই কারণ জান্নাতের মধ্যে শুধু সালাম আর সালাম শান্তি আর শান্তি এই জন্য হাশরের ময়দানে যারা চিন্তিত ভীত থাকবে ডান হাতে আমলনামা পায়া যখন তারা জান্নাতে যাবে তাদের আর কোনো চিন্তা নাই টেনশন নাই এইবার কিয়ামতের ময়দানে মানুষ মানুষকে চিনত না কারো সাথে দেখা হোক চাইত না কিন্তু জান্নাতে যাবার পর জান্নাতি দুনিয়ায় যাদেরকে চিনত জান্নাতে যাবার পর জান্নাতি দুনিয়ার পরিচিত সবাইকে খুঁজতে থাকবে সবাইকে খুঁজবে জান্নাতে বলেন তো জান্নাতি জান্নাতে গিয়ে তার পরিচিত সবাইকে জান্নাতে পাবে পাবে না সবাইকে জান্নাতে পাবে না তাফসিরে ইবনে কাসীরের মধ্যে আসছে জান্নাতির মনের সব খবর তো আল্লাহ তাআলা জানে আল্লাহ তাআলা এবার জান্নাতি আর জাহান্নামীদের মাঝে দেখা ও কথাবার্তার ব্যবস্থা করে দিবে জান্নাতি জাহান্নামীকে দেখবে জাহান্নামী জান্নাতিকে দেখবে জান্নাতি দেখবে জাহান্নামের মধ্যে তার দুনিয়ার অনেক পরিচিত জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জাহান্নামের শাস্তি ভোগ করতেছে দুনিয়ায় একসাথে চলতো বন্ধু সেও জাহান্নামে এই দৃশ্য দেখবার পর জান্নাতি আল্লাহর দরবারে তার নেয়ামতের শুকরিয়া আদায় বাড়ায়া দিবে জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলার প্রতি আরো বেশি কৃতজ্ঞ হয়ে বলবে আল্লাহ আপনি যদি আমার প্রতি দয়া না করতেন দুনিয়ায় আমি তো এদের সাথেই চলতাম হয়তো আজকে আমাকেও এদের সাথে জাহান্নামে থাকা লাগতো